অনেকগুলো কষ্ট যখন একসাথে আসে জীবনকে হতাশাপূর্ণ করে দেয়। ঠিক তেমনি সিয়ামও কত শত কষ্টের পাহাড় বুকে জমা রেখে বেঁচে আছে। হতাশা ভরা জীবন, বেকারত্ব, দারিদ্রতা, তার উপরও অসুস্থ বাবা, কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না সিয়াম। অবশেষে একটি পথ বেছে নিল সিয়াম, আর তা হলো আত্মহত্যা। কি করতেছ এগুলা, পাগল হয়ে গেছ? কি হয়েছে বল? এভাবে বেঁচে থেকে লাভ কি? বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ঘরে অসুস্থ বাবা, পকেটে একটা টাকাও নেই যে কি করব। একটা চাকরিও পাইতেছি না। বেকারত্ব, দরিদ্রতা আমার ভিতরটা পুরো জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে। তুই এগুলা করছিস কেন? একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিলেই তো পারতি। দোস, অনেক চেষ্টা করছি রে, পাইনি। তাহলে তুই নিজে একটা কাজ বা ব্যবসা শুরু কর। আরে ভাই, ব্যবসা বা কাজ করতে অনেক টাকা লাগে, আর এত টাকা আমায় কে দিবে বল? একটা কাজ কর, 2 লাখ টাকা ধার নিয়ে একটা গাড়ি কিনে গাড়ি চালিয়ে টাকা পরিশোধ করে দিবে। কিন্তু 2 লক্ষ টাকা আমাকে কে দিবে? শোন, আমি তোকে একজন থেকে 2 লক্ষ টাকা এনে দেবো, পরিশোধ করে দিস। আসসালামু আলাইকুম ভাই। বস ভাই, আমার এক বন্ধুর 2 লাখ টাকা লাগবো। এখন 2 লাখ টাকা দিলে পরে 2 লাখ টাকা দিয়ে দিতাম। টাকা লাগবে, টাকা নিয়ে যা। 3% সুদে, কোনো গড়বড় যাতে না হয়। তুই তো জানিস আমি গড়বড় পছন্দ করি না। নে। সালাম আলাইকুম ভাই জান, আসি তাইলে। কিরেসিয়াম, টাকাগুলো শুধু এনে দিয়েছি, তার মানে এই নয় যে টাকাগুলো আমি শোধ করব। টাকাগুলো ভালো ভালো দিয়ে দিস। এখানে তো অনেক টাকা, এ টাকা দিয়ে তো আমার ঋণ শোধ করতে পারবো। কিন্তু না, এ টাকা তো আমার না, যার টাকা তাকে ফেরত দিতে হবে। কিরে সিয়াম, আমি কি তোকে টাকাগুলো এনে দিয়ে ভুল করলাম? টাকাগুলো ফেরত দিচ্ছিস না কেন? কতদিন হয়ে গেল? হ্যাঁ ভাই, ও ভাই, ভাই, ওই দিন আপনি আমার গাড়িতে ব্যাগটা ফালাইছিলেন, এই যে আপনার ব্যাগ। তুই দেখেছিস এই ব্যাগে কি আছে? হ্যাঁ ভাই, আমি দেখেছি, এই ব্যাগে অনেক টাকা আছে। এই ব্যাগে এত টাকা যেন তুই ফেরত দিতে আসলি? বাহ। হ্যাঁ, এই টাকার মালিক তো আমি না, এই টাকার মালিক তো আপনি, তাই ফেরত দিতে চলে এলাম। যা, এই টাকা তোর, নিয়ে যা। এই টাকার মালিক তো আপনি, আমি কি পাবেন? আচ্ছা বল, তোর কি সাহায্য করতে পারি?
ভাই আমি খুব বিপদে আছি, আমার এক বন্ধু আমাকে টাকা ধার করে এনে দিছে। এখনো যার কাছ থেকে টাকা আনছে না ওরে খুব গালাগালি করতেছে। আমি টাকা দিতে পারতেছি না দেখে আমার বন্ধু অনেক গালি শুনছে। আমাকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হতো। এটা আমি দিতে পারবো না, তুই এক কাজ কর, বন্ধুকে ফোন দিয়ে এখানে আন, আমি সব টাকা শোধ করে দিব। হ্যালো ঈশান। হুম কি বল। তুই আমাদের মসজিদের এখানে চলে আয়, আমার এক ভাই তোর পাওনাটা মিটিয়ে দেবে। আচ্ছা আমি এখানে আসতেছি। আচ্ছা আয় তাড়াতাড়ি আয়। আরে তুই, বাহ, এক বন্ধু আমার কাছ থেকে টাকা নিয়ে তোকে দিয়েছিল আর তুই সেই টাকা পেয়ে আমাকে ফেরত দিতে আসলি, বাহ, যা তোর 3% শোধ। কি? কিন্তু ও তো আমাকে 10% কথা বলছে। তোকে আমি আগেই বলেছিলাম আমার সাথে কোনো বেইমানি চলবে না। মারতে হলে আমাকে মারুন ভাই, আমার বন্ধুরা কিছু করবেন না। ও তোর সাথে বেইমানি করছে আর তুই ওর জীবন বাঁচাচ্ছিস? ভাই ওকে ক্ষমা করে দিন, জানি ও ভুল করেছে, তা ও আমার বন্ধু। বাহ তোদের বন্ধু, যা তোর টাকা মাফ করে দিলাম, যা তোর বন্ধুকে নিয়ে চলে যা। বন্ধুত্ব হলো এমন একটি অটুট বন্ধন যেখানে কোনো স্বার্থ থাকবে না। কিছু মানুষ এই বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, তবে প্রকৃত বন্ধুরা কখনো বেইমানি করে না, বিপদে পাশে থাকে। তাই তো বলে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।